আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনা সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। আরামবাগ টাইমস। আজকে কিসের জন্য ওই পথসভা হয়েছে? বাইক র্যালি। আজকে আরামবাগ বিধানসভা যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করা হচ্ছে। এটা আমাদের জেলার তরফ থেকে পুরো শিডিউল প্রোগ্রাম ছিল যে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় যে 6টা বিধানসভা আছে, সেই 6টা বিধানসভায় পরপর বাইক র্যালিগুলো হবে। ইতিমধ্যেই খানাকুলে, হরিপালে, তারকেশ্বর হয়ে গিয়েছে, আজকে আরামবাগে হলো। আগামী 14 তারিখ গোঘাটে হবে আর শেষ পুরসরা দিয়ে শেষ হবে। ওই বাইক র্যালিটা কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে? আজকে কাষ্টদহি যে প্রাথমিক স্কুল আছে সেখান থেকে শুরু হয়েছে, আরামবাগ শহর ঘুরে এই ডোমল মোড় হয়ে মুথোডাঙ্গা হয়ে মায়াপুরে গিয়ে শেষ হবে। কে কে আছেন আজকে? আজকের বাইক র্যালিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আছেন। আজকের এই বাইক র্যালির মধ্যে দিয়ে একটা কথাই আমি বলতে চাইছি যে 2023 পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা বিধানসভা জুড়ে আরামবাগে বিজেপি যুব মোর্চা একটা ট্রেলার দেখিয়ে গেল, আর পঞ্চায়েত ভোটে খেলাটা হবে, যা খেলার কীভাবে খেলতে হয় আমরা সবাই জানি। আর 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হবে। আচ্ছা, আপনার পরিচয়? অরিন্দম পাল, আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেকুরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে?